এসো আমি চালাবো না তোমরা চলো দাদু তুমি এসো আমি এখন ছাড়বো না নৌকা চালাতে পারবি না তো পানি কম একদম হাঁটু পানির চেয়ে কম আর এখন ওই বিলে পদ্ম ফুলও নাই বছরের কোন সময় আসলে পদ্ম ফুল পাওয়া যাবে ওই সেই ভাদ্র আশ্বিন ওই ওই সময় আয় না আয় নেমে ওকে দাদু নেক্সট টাইম আর মিস হবে না দেখি সাবধানে কি জানি তোমাকে দেখতে এসেছে না আমাকে তো বললো কি যেন একটা জরুরি কথা আছে আমার সাথে আমাকে তো কিছু বলেনি অবশ্য আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে কি রিকোয়েস্ট বাবাই করতে বলেছে পরে বলবো চলো যাই ছোট মাছটা পদ্ম বিলেন না হ্যাঁ স্বাদই আলাদা শুধু মাছের স্বাদ হইলে হইবে না ভাইজা হাতে স্বাদও লাগে মানে কি হলো মানে এই হাত দিয়ে রান্না করেছি না কাঁচা টমেটো দিয়ে তাই না কাকা যান সত্যি মোহন তুমি না থাকলে যে আমার কি হতো যাক তোমার ছোট মাছ খাওয়ার অভ্যেসটা যে এখন আছে এটা শুনে খুব ভালো লাগলো আর তোমার মেয়ে সে তো কোনো মাছই খেতে চায় না ছোটবেলা থেকে শুধু মুরগি 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 ছাড়া কিছু খেতেই চায় না একটু এই ছোট মাছটা খেয়ে দেখ না একবার খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে নয় বাবা কোনো হবে না মুরগিতেই ঠিক আছে মোহন তুমি একটু বাইরে যাও তো জি যাচ্ছি বাবা আপনি দুদু মিয়াকে তো চেনেন দিদারুল আলম দুদু বানপাশা গ্রামের জি আমি কি হয়েছে তার উনি এখন ওনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছে তোমরা নির্মাণ কাজে কন্ট্রাক্টরি করো এসব খবর তোমরাই রাখবে আমার কাছে এসব খবর আসে না এটা এই অঞ্চলের অনেক বড় ব্যাপার না আমার তো মনে হয় উনি একমাত্র ব্যক্তি যিনি এরকম একটা পজিশনে গেলেন দাদু আমার তো খাওয়া শেষ আমি কি উঠতে পারি চল আমার খাওয়া হয়ে গেছে হাত ধুয়ে নিয়ে চল দাদু বাবা যে লোকটির কথা বলছিল লোকটি নিশ্চয়ই খুব খারাপ লোক তাই না কেন না মানে বাবা যখন লোকটার কথা বলছিল তুমি খুব বিরক্ত হচ্ছিলে মনে হলো তাই বললাম নেহা দুয়ে রে দুদু ভাই জি 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 আপনার প্রমোশনের কথা বলেছি ওনার খুশি হওয়া না হওয়া তো বোঝা যায় না গুরুগম্ভীর মানুষ আপনি তো জানেনই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন
হয়ে যাবে। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বলবো। আপনি ডিনার করেছেন? ওকে, তাহলে করে নেন, বাই।